রাজধানীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে বুধবার উৎসাহ উদ্দীপনা আর ভক্তির মধ্য দিয়ে পালন করা হয় অন্নকূট উৎসব। অন্নকূট উৎসবে অংশ নিতে এবং ভগবান কৃষ্ণের মহিমা শুনতে বুধবার সকাল থেকেই জগন্নাথ মন্দিরে ছিল ব্যাপক বা বিশাল সংখ্যক ভক্ত নরনারীর ভিড়। উৎসব উপলক্ষে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে নানাবিধ ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দিরের পক্ষ থেকে। নিজের বক্তব্যে অন্নকূট উৎসবের তাৎপর্য আর ভগবান কৃষ্ণের মহিমা নিয়ে কথা বলেন জগন্নাথ মন্দিরের প্রধান মহারাজ। ভজন হরিনাম করছেন, হরিনাম করছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে গেছিল, বাল গোপাল মানে ব্রজ, ব্রজ বালক, রাখাল বালক এসে দুধ নিয়ে আসছে। মাধব তুমি কাজ ধ্যান করো, কাজ চিন্তা করো, হ্যাঁ মাধবের কৃপা তুমি দুধ পান করো। মাধব তাকে দেখতে সুন্দর চেহারা, হ্যাঁ সে ব্রজ বালক আসছে আমার দুধ দেবার জন্য, তা আমি না খেয়ে আসি, তুমি বালক জানো কি করে? বলছে আমাদের গ্রামের লোকে এসে গোবিন্দগঞ্জে জল নিতে গেছে, আমাকে পাঠিয়েছে এই দুধের ঘটিটা, তা দুধের ঘটি হাতে নিয়েছে, তো শরীরটা রোমাঞ্চ হয়েছে, রস টসে বিকাশ বিকাশ, কেন সাক্ষাৎ ভগবান দিলেন, অমৃত দিলেন, দুধ মানে অমৃত, তো এটা তখন পান করলে আর গোপাল চলে গেল, ভগবান বালকটা চলে গেল অদৃশ্য, নাই হঠাৎ নাই, হঠাৎ নাই আসলো, হঠাৎ নাই, একটা লোক ফলে দেখা যায় তো দৃষ্টি, কিন্তু হঠাৎ নাই, বলতে পারলে আমার প্রভুতে দুধ পান অমৃত দিয়া, অমৃত দুধ না অমৃত পান করে, সে যে বসতে গেল অমর হয়ে অমর ধামে গমন করে। এই তখন আপনার গোপাল বলছে দুধের ঘটি নিয়ে, আমি পরে এসে ঘটি নিয়ে যাবো, এই বলেছে দুধ পান ঘটি নিয়ে, কিন্তু তাকিয়েছে আবার আসবে, সন্ধ্যা হয়ে গেলো, রাত্রে গভীর রাত্রে হয়ে গেলো, তখন ওই সে বালক আসছে ঘটি নিবার জন্য, বলে গেছে ঘটিটা নিয়ে যাও দুধ পান করো আসছে। তখন এইবার বুঝতে পেরেছি তুমি আমার এই বালক ভাইয়া, আমি দুধ দিয়েছ, এখন তোমার চরণ দোকানে মুখে অভয় পাত কর। তখন সেই বালক আসছে, কিন্তু সে সামনে আসছে সব ভুলে গেছে, কি চাবি না চাহিদা নাই, কিছু নেই, কোনো চাহিদা নেই, আসছে তখন সে বালকে মাধবেন ধরে উঠে হাত ধরে, মাধব আমি এই গ্রামে থাকি কুঞ্জেতে, এখানে কুঞ্জর গিয়েছে বৃন্দাবন কুঞ্জর গল্লিমে, তো এখানে তো মাধব চাচ্ছে সঙ্গে সঙ্গে, ছোট বালককে ধরে নিয়ে যায় না, ছোট বালক কিছুই বলে না, ওই ধরে নিয়ে যাচ্ছে মাধবেন কুঞ্জ, বলছেন এই বালক ছোট বালক বলতেছে আমি এই কুঞ্জে থাকি, আমাকে খাও, দাপর যুগে আমাকে পূজা করেছিল, দাপর অঞ্চলে সেবকগণ চলে গেছে, আমি কুঞ্জেতে আসি, আমাকে উঠে এখানে, আমি গোপাল গোবর্ধনাদি গোপাল, আমি সপ্তম বছর গিরাজ গোবর্ধনাদি করেছিলাম, এই গোপাল এখানে আমি এখানে আসি বিগ্রহ রূপেতে, প্রতিমা রূপেতে, প্রতিমা বিগ্রহ রূপেতে, বিগ্রহ ভগবান সাক্ষাৎ, বিগ্রহ পুতুল নয়, সনাতনীগণ হিন্দুগণ পুতুল পূজা করে না, সাক্ষাৎ বিগ্রহ পূজা, যে কালী পূজা হলো কি পুতুল পূজা করছে নাকি, তারা কালী পূজা দেবীর সাক্ষাৎ আগমন করেন দেবী ধামের থেকে, হ্যাঁ কৃপা করে আসেন দিয়ে চলে যান, এই অন্নকূট উৎসব এবং বিভিন্ন ধরনের ধার্মিক ব্রত উদযাপন উপলক্ষে জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনভর সেইসব বিষয় এবং অনুষ্ঠান সূচি নিজের বক্তব্যে তুলে ধরেন তিনি। সে বালক বলছে আমাকে হিন্দু উঠাও বিগ্রহ, আমি গোপাল রূপে এখানে আসি, সে বিগ্রহ উঠে গেছে মাধবেন্দ্র পরিবার, আর সে তো চলে গেল, আবার চলে গেল বালক উঠাও, সে বিগ্রহ পেয়েছে, সে কোন বিগ্রহ পেল, ওই গোবর্ধনধারী গোপাল, কোন গোবর্ধন গোপাল, গোপাল পেয়েছে গোপাল, সে গোপালের পূজা আরম্ভ করে পূজা করে, তা মাধবেন্দ্র বলছে আমি যে সন্ন্যাসী মানুষ হরিনাম করি, তোমার পূজা করতে গেলে কত কিছু লাগবে, ভোগ লাগাইতে হবে, ধূপ লাগবে, কাঠি লাগবে, ফুল লাগবে, মালা লাগবে, মন্দির লাগবে, সে বালক বলছে আমার ইচ্ছা সব হয়ে যাবে তোমার, আমার ইচ্ছা, গোপাল বলে চলে গেল, হঠাৎ নাই চলে গেল, তখন সে বিগ্রহ পূজা করছে, সে গ্রামের লোক জানে আমাদের গোপাল এখানে আবির্ভূত হয়েছেন, গোপাল দে, হ্যাঁ গোপাল আবির্ভূত, সব গ্রামবাসী যা সব দ্রব্য পূজার আয়োজন দিতে অনেক আয়োজন দিয়েছে, তাতে ওই উল্লেখ অন্নকূট উৎসবে ভগবান কৃষ্ণকে বিভিন্ন ধরনের ব্যঞ্জন রান্না করে পর্বতসম আকারে পরিবেশন করেন ভক্তরা। অন্নকূট উৎসব উপলক্ষে বুধবার জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ এবং প্রভু জগন্নাথের মহিমার বাণী শ্রবণ করতেছিল উৎসাহী ভক্তদের ভিড়।
ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।